হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো দিল্লি সালতানাত অর্থাৎ দ্বিতীয় পর্ব, খলজি বংশ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। আলাউদ্দিন খলজির শাসনামল ছিল এই আলাউদ্দিন খলজি থেকে মূলত খলজি বংশ। পর্যটক ইবনে বতুতা আলাউদ্দিন খলজিকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে যে ইবনে বতুতা কাকে দিল্লির শ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত করেন। বিখ্যাত আলাই দরজে তারই কীর্তি, এটা মনে রাখা দরকার। তিনি প্রথম মুসলমান শাসক হিসাবে দক্ষিণ ভারত জয় করেন। মনে রাখতে হবে যে দক্ষিণ ভারত কোন মুসলিম শাসক প্রথম জয় করেন। তুগলক বংশ 1320 থেকে 1413 পর্যন্ত, এটার শাসনামল ছিল মোহাম্মদ বিন তুগলক। তিনি প্রথমে কেন্দ্রীয় রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাটা এইভাবে আসতে পারে যে দিল্লি থেকে দেবগিরিতে কে রাজধানী স্থানান্তর করেন, এটা মনে রাখা দরকার। কর্মচারীদের অপছন্দ এবং উত্তর ভারতে মঙ্গোলদের আক্রমণ বেড়ে যাওয়ায় তিনি রাজধানীতে দিল্লিতে আবার ফেরত আনেন। সোনা রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা প্রচলন করেন, মুদ্রা মান নির্ধারণ করে দেন, কিন্তু মুদ্রা জাল হতে থাকলে এই পরিকল্পনা আবার ত্যাগ করেন। অর্থাৎ এই যে তামার মুদ্রার প্রচলনটা বেশি দিন মানে টিকে নেয়, কারণ এই তামার মুদ্রার প্রচলনটা নকল হওয়া শুরু করে। মাহমুদ শাহ, তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন মাহমুদ শাহ, অর্থাৎ তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান মাহমুদ শাহ, এটা মনে রাখা দরকার। 1398 সালে তৈমুরলং ভারত আক্রমণ করেন। তৈমুরকে বাধা দেওয়ার ক্ষমতা মাহমুদ শাহর ছিল না। তিনি বিনা বাধায় দিল্লি প্রবেশ করে তিন মাস বিপুল হত্যা ও লুণ্ঠনের পর বিপুল সম্পদ নিয়ে স্বদেশে ফিরে যান। মাহমুদ শাহ কোনোভাবেই ওনাকে পরাহত করতে পারে নাই। বিখ্যাত তুর্কি বীর তৈমুর ছিলেন মধ্য এশিয়ার সমরকন্দের অধিবাসী। শৈশবে তার কি পা খোড়া হয়ে যায় বলে তিনি তৈমুরলং নামে পরিচিত। তৈমুরলং এটা আসতে পারে যে শৈশবে তার কি পা খোড়া হয়ে যায় বলে তিনি তৈমুরলং নামে অভিহিত। খান জাহান আলী একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাগেরহাটের একজন স্থানীয় শাসক। দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 1389 সালে তুগলক সেনাবাহিনীতে সেনাপতির পদে যোগদান করেন। 1389 সালে, এটা মনে রাখা দরকার, তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামের পতাকা উত্তোলন করেন। আসতে পারে খান জানেন কাকে পরাজিত করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামের পতাকা উত্তোলন করেন, সেটা হলো রাজা গণেশকে। বাগেরহাট জেলায় তিনি ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন 1435 থেকে 1459 খ্রিস্টাব্দ পর্যন্ত। গম্বুজ মোট 81টি, মসজিদের ভিতরে 60টি পিলার আছে, চার কোণে 4টি মিনার আছে। মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ, পরীক্ষা আসে মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ কোনটা, সেটা হলো ষাট গম্বুজ মসজিদ। 1383 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। এটা খুব গুরুত্বপূর্ণ যে ইউনেস্কো কবে ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে, 1383। লোদি বংশ 1451 থেকে 1526 পর্যন্ত, ইব্রাহিম টিকতে পারেন। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের নিকট দিল্লির লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে দিল্লির সালতানাত।